কবিতা আমারে বর্ষার ভরা নদী, কবিতা আমারে ভোরের শিউলি জুঁই, কবিতা আমার বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্য দায়নি তুই। যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি, যদি ভালোবাসা পাই ব্যাপক দীর্ঘ পথে তুলে নেব ঝোলাঝুলি, যদি ভালোবাসা পাই শীতের রাতের শেষে মখমল দিন পাব, যদি ভালোবাসা পাই পাহাড় ডিঙাব আর সমুদ্র সাঁতরাব, যদি ভালোবাসা পাই আমার আকাশ হবে দ্রুত শরতের নীল, যদি ভালোবাসা পাই জীবনে আমিও পাব মধ্য অন্ত মিল, যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি, যদি ভালোবাসা পাই শিল্প দীর্ঘ পথে বয়ে যাব কাঁথাগুলি। রফিক আজাদের লেখা যদি ভালোবাসা পাই, আমাদের বাংলাদেশের এক কবি রফিক আজাদ, তার লেখা কবিতা দিয়েই শুরু করলাম আজকের কবিতার ছন্দে কথার আনন্দের এই পর্বটি। কবিতার ছন্দে কথার আনন্দে প্রতিদিন নতুন নতুন বন্ধুদের সঙ্গে কবিতায় কথায় আমরা মেতে থাকি এবং তার সঙ্গে মেতে থাকেন আপনারা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক তরুণ বন্ধু। তরুণ বন্ধু কবিতার ছন্দে কথার আনন্দের টানে, কবিতার টানে আজকে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে। সুতরাং তার সঙ্গে এবার একটু পরিচয় করে নিই। অক্রূর সরদার, অক্রূরকে স্বাগত জানাই। নমস্কার। অক্রূর কোথা থেকে আসছো? আমি আসি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং বাসন্তী থেকে। ক্যানিং বাসন্তী, মানে একদম সুন্দরবনের কাছে প্রবেশদ্বার, মানে যেটাকে বলা হয় সুন্দরবনের বাঘের কোল থেকে উঠে আসা। বাঘের কোল থেকে, ঠিক তাই না? প্রথমে সুন্দরবন এলাকার লোক শুনলেই মনে হয় কি বাঘ দেখেছো? হ্যাঁ, এটা কিন্তু সবাই জিজ্ঞেস করে, কিন্তু আসলে আমরা সুন্দরবনে থাকি, কিন্তু যদি কোনো লোক মানে দূরে থাকে, কাছে থেকেও আমরা কিন্তু আর মাধুর্য বুঝি না। যারা দূরে থাকে তারা বলে সত্যি সুন্দরবনটা না সত্যি কি সুন্দর, তখন আমাদের সত্যি গর্ব হয় যে আমরা কাছে থেকেও কিছু দেখতে পেলাম না, সত্যি আফসোস লাগে। কিন্তু আপনি যেটা বললেন যে বাঘের, হ্যাঁ বাঘের, শুধু বাঘ নয়, প্রত্যেকটা বিপদের সঙ্গে আমাদেরকে মানে একে অপরের সঙ্গে মানে ওতপ্রোতভাবে জড়িত। প্রাকৃতিক সৌন্দর্য যেমন রয়েছে সুন্দরবনে, তেমনি প্রতিকূলতাও রয়েছে অবশ্যই। প্রচুর নদী নালা, কখনো কখনো ভাটার সময় প্রায় আমি এরকমভাবে শুনেছি, কিছুদিন আগে পর্যন্ত হয়তো এরকম ছিল, এখন একটু বদলেছে সময় বা সুযোগ সুবিধা বেড়েছে, যে ভাটার সময় সে প্যান্ট ট্যান্ট গুটিয়ে নদী বেরোতে হচ্ছে, আবার জোয়ারের সময় নৌকোতে উঠে। তখন তো নৌকার ব্যাপারটা ছিল পালতোলা নৌকা আর কি, মানে রবীন্দ্রনাথের সেই ছিন্নপত্রে দেখেছেন সেই বধূ যখন যাচ্ছে পালতোলা নৌকায় দাঁড়িয়ে আছে মুখ বিষণ্ণ করে, সেরকম ব্যাপারটা ছিল। কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়েছে। এখন তো অনেক জায়গায় ব্রিজ তৈরি হয়েছে, সব জায়গায় সংযোগ হয়েছে, দ্বীপগুলো পরস্পরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা করতে পেরেছে, তাই না? একটি কবিতা শুনি, তারপর আরও গল্প। আচ্ছা, আজকে যে কবিতাটা আমি পাঠ করব মানে সেটা আমার স্বরচিত আর কি। হ্যাঁ, কবিতার নাম হচ্ছে অন্ধকারে আর্তনাদ। সবাই তো ঘুমে আচ্ছন্ন, রাত্রিটা সত্যি বিষণ্ণ, সমস্ত তারা কাঁপছিল মনের ভয়ে, চাঁদেরও মুখ চাপা পড়ছে মেঘের ঘায়ে, সমস্ত বৃক্ষ ছিন্ন ভিন্ন প্রচণ্ড ঝড়ের দাপটে, পাতায় চমকে উঠছে বিদ্যুতের বিদঘুটে, তীরের ফলায় যেন মাটি শতচ্ছিন্ন, তারপর ছেঁড়া কাঁথায় সেই দীর্ঘ শীর্ণ, স্বপ্ন দেখছিল আমি দেবদীর্ণ, হঠাৎ বুক চিরে শ্রদ্ধা নয় শব্দ নিয়ে এল হতশ্বাস, বাঁধের পেটে ছোড়া ঢুকিয়ে যেন ছুটে আসলো জলোচ্ছ্বাস,
সমস্ত অন্ধকারটা ঝড়ে আর কান্নায় এক হয়ে গেল। দুর্দান্ত ক্ষয় এসেছে, বাতাস তাকে সঙ্গ দিল, সিরিয়ালের মুহূর্তটা যেন পাল্টে গেল। পদাবলী থেকে কাতরতায় জল ছাড়া কিছুই নেই চোখের আওতায়, ব্যাধের তীরে বিদ্ধ যেন সব নয়ন, কাঁদছে হাহাকার উঠছে ঘটছে রক্তক্ষরণ, চিৎকার করছে ঘন ঘন শব্দে, আকাশে যেন ঘণ্টার ধ্বনি বাজছে সশব্দে, ছুটছে আর ছুটছে, হাঁকছে আর হাঁকছে। কত কিছু ডুবে গেল, কত কিছু ভেসে গেল, পায়ের তলায় থেকে চলে গেল মাটি, প্রচণ্ড জলস্রোত লুটে নিল ধান আটি আটি, মুখ থেকে কেড়ে নিল খাবারের বাটি, ভেসে গেল থালা ঘর আর গেল কপাল, সিঁদুরের কৌটো গেল ভেসে, ভেসে গেল বুকের ছাওয়াল। এসব কি পারবে দিতে কোনো সময় কাল, চোখের কোনায় থুতু এঁটে চিরকাল অভিনয় করেছি বটে, শুধু বলে যাই হাহ থাক সে কথা, চলো মোমবাতি জ্বালাই। বাহ, বেশ বেশ কবিতা। আমরা যে শুরু করেছি কথোপকথন, সেই সময়ে আমি বলছিলাম যে তোমাদের জায়গার কথা, সুন্দরবনের কথা, বাঘের কথা, সেই কথাও যেমন তোমার কবিতায় এসেছে, এবং তোমার চারপাশে ওই জায়গাকে যেভাবে তুমি দেখছো ছোটবেলা থেকে, সেই কথাও উঠে এসেছে কবিতায়। এক কবিতা কিন্তু এই কারণে খুব জীবন্ত, জানেন বন্ধুরা, আমরা কখনোই মানে স্বরচিত যে কবিতা, কবিরা যে কবিতা লেখেন, সেক্ষেত্রে কিন্তু তার পারিপার্শ্বিক অভিজ্ঞতাই কিন্তু তিনি শব্দ চয়নের মাধ্যমে বেঁধে রাখেন। হঠাৎ করে কিছু একটা কাল্পনিক বস্তু নিয়ে কবিতা লেখা যায় না তা বলবো না, কিন্তু অভিজ্ঞতা লব্ধ ফল থেকেই কিন্তু কবিতার জন্ম, তাই না? অবশ্যই, অভিজ্ঞতা আর কি বলা যায়, মানে তন্ময় আর মন্ময়তা যদি মনে আপনাকে ঘা না দেয় তবে সেটা কখনো বেরোবে না। বাহ, খুব ভালো বললো, তন্ময়তা এবং মন্ময়তা, এ দুই মিলে নিয়ে কবিতার সৃষ্টি, খুব ভালো। তা তুমি কবিতার সঙ্গে কতদিন ধরে রয়েছো? কবিতার কতদিনের বন্ধু? ছোটবেলায় যখন জীবনানন্দের একটা লাইন পড়েছিলাম, সকলেই কবি নয় কেউ কেউ কবি, এটা আমরা দর্শনে ফিলোসফিতে এটা আমরা বচনে রূপান্তর করেছি, এখন ওই লাইনটা মনে পড়লে সত্যি মানে অবাক করে দেয় আমাকে, যে সত্যি তাই তো, এর সঙ্গে সত্যি একটা নিগুড় বেশ অর্থ আছে। ঠিক। এবং কবিতার সঙ্গে সম্পর্ক যদি আমি যদি বলি, একেবারে ছোটবেলায় ক্লাস নাইনে একদিন প্রাইভেট থেকে ফিরে এসে হঠাৎ একটা কিছু মনে উঠলো, লিখে ফেললাম খাতায়। দাদা বিছানার উপর শুয়েছিল, দাদাকে বললাম দাদা দেখ তো এটা কেমন হয়েছে। কী লিখেছিস ভাই? আমি দেখ না কেমন হয়েছে। তখন থেকে আমার মানে কি বলা যায়, যখনই কোনো শব্দের সঙ্গে সহবাস, শব্দের সঙ্গে সহবাস, শব্দ আসে। ঠিক, খুব ভালো। তুমি এখন কি করছো? এখন তো আমি বিএ পড়ছি, বিএ ফাইনাল ইয়ার চলছে আমার, আশুতোষ কলেজ হাজরা। খুব বড় নয় কিন্তু, বেশ ছোট্ট বন্ধু। তা তার মধ্যেও কবিতা তো অনেক লিখছো, কবিতা পড়ো? হ্যাঁ। তুমি আধুনিক কবিদের কবিতা পড়ছো? কাদের কবিতা খুব ভালো লাগে? আধুনিক কবিতার মধ্যে তো আমার শক্তি চট্টোপাধ্যায় দারুণ লাগে, অবনী বাড়ি আছো, এর কথা তো আর নতুন করে কিছু বলার নেই। তারপরে তো আছে আপনার মানে শঙ্খ ঘোষ, আছে অনেকে, অনেকেই আছে। আর এখনকার বিনায়ক বন্দ্যোপাধ্যায়, যশোধরা রায়চৌধুরী, শ্রীজাত, পিনাকী ঠাকুর, শ্রীজাত, ওনাদের কবিতাও পড়ছো? আসলে যুগের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে তো ভাবনা চিন্তারও কিছু চেঞ্জ হয়, এবং অবশ্যই লেখনী শৈলীরও পরিবর্তন হয়, সেই নিয়েই কবিতা। যাই হোক, আমরা অনেক গল্প করছি, আরও একটি কবিতা শুনে নিই, তারপর একটি ছোট্ট বিরতিতে যাব। তোমার কবিতা? কবিতার নাম হচ্ছে আবার আমি ডাকছি। চলে এসো অভিরাম, কেন করো অভিমান, তুমি তো অমলহীন নও।
তবে কেন এই নিষ্ঠুর খেলা, কেন এই নিষ্ঠুর খেলা, তবে কেন বাঁধো শব্দের বুকে দড়ি, কেন তবে তার পেটে ঢুকিয়ে দাও কাঁচকুচি, চোখ অন্ধকার করা ধুলো কেন ঢুকিয়ে দাও ঠেসে ঠেসে তার রক্তে, যে টুকরো প্রাণের পরে বসে প্রাণকে কাড়ে, নিঃশব্দে নদীতে পাথর ফেলে তুমি সবাইকে নিজের করতে চাইছো, দাড়িতে গিট দিয়ে বিজয়কে তো নুড়াচ্ছ, এর শেষ বিশেষণ তুমি তো জানো, তবে কেন বন্ধু ফুলের মধ্যে বাস করে তুমি পাপড়িকে বিচ্ছ, প্রিয় আর কত রক্ত খাবে তুমি, রক্ত খেতে খেতে তোমার কপাল থেকে ঝরছে মুক্ত, রাস্তার দুসারে বৃক্ষ যেমন মাঝখানের রাস্তাকে আগে আঁকলে, তেমন বিশ্ব জননীও তোমাকে রেখেছে আগলে, শেষে তুমি হলে অনুঝন্তা, প্রাণ আজ সত্যি বড় উতলা, তাই বলে কি চলে এসো শান্তির আশ্রমে, আমি ডাকছি শুধু আমি তো নয় বন্ধু, বিশ্ব হৃদয় তোমাকে ডাকছে, গঙ্গার জলে পা ডুবিয়ে দুটি হাতের বন্ধনে নির্জনে ঈদের চাঁদ দেখব, এসো আমি ডাকছি চলে এসো বন্ধু। বাহ, খুব সুন্দর। বন্ধু চলে এসো, ওর এই কথা অর্থাৎ কবিতার পঙ্ক্তি থেকেই বলি যে আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, তারপর বন্ধুরা চলে এসো। কবিতা আমার বর্ষার ভরা নদী, কবিতা আমার ভোরের শিউলি জুঁই, কবিতা আমার বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্য দায়নি তুই। কবিতা আমার বর্ষার ভরা নদী, কবিতা আমার ভোরের শিউলি জুঁই, কবিতা আমার বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্য দায়নি তুই। কবিতা নিয়ে কি ধরনের আড্ডা হয় তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে? হ্যাঁ, কবিতা নিয়ে আড্ডা বলতে ধরো আমাদের আমার পাশে এক দিদি থাকে, এবং দিদি আমার সত্যি খুব সাহায্য করে, জামাইবাবু আছে প্রীতিলতা দি, মানে আমার মাসিমার মেয়ে আর কি, সেখানেও গিয়েও গল্প কবিতা নিয়ে আমাকে ফোন করলো, ভাই কিছু লিখেছিস? বললাম হ্যাঁ আছে একটা, তবে চলে আমার বাড়িতে আলোচনা হবে, ছোটো গল্প ছোটোখাটো একটা আসর বসে যায়, আসর বসে। তারপরে আমার কলেজে তো আছে সবাই, কলেজের সবাই, তুমি একদম এই নতুন প্রজন্মেরই একজন, সেখানে কলেজে সব বন্ধু বান্ধবরা কবিতার সঙ্গে থাকে, কবিতা ভালোবাসে? হ্যাঁ ভালোবাসে, কবিতা প্রাণ দিয়ে ভালোবাসে, কবিতার কথা বললে তাই কবিতা, বাহ চমৎকার। তো যেমন আমাদের শহরত আছে, কলেজের অন্তরী পত্রিকা আছে বেশ ভালো, তারপরে শরৎচন্দ্রের বাড়িতে যে একটা পত্রিকা বেরোয় সরস্বতী, সেখানে বেশ ভালো। তার মানে তুমি বেশ একটা ভালো পরিমণ্ডলের মধ্যে রয়েছো, সাহিত্যের পরিমণ্ডলে। দর্শক বন্ধুরা, আমরা তো আমাদের গল্পে মগ্ন হয়ে রয়েছি, আপনারা ফিরে এসেছেন, আমরা রয়েছি কবিতার ছন্দে কথার আনন্দে, এবং আজকে আমাদের বন্ধু অক্রূরকে সঙ্গে নিয়ে। ওর কবিতা বিরতিতে যাবার আগে আপনারা শুনেছেন, আবারও শুনবেন এই পর্বে এই সময়। কিন্তু একটা কথা, আপনারা যদি সৃজন টিভি দেখতে না পান তাহলে ভুরু কুচকাবেন না, অনেক রাস্তা আছে। আপনারা অবশ্যই প্লে স্টোরে যান, সৃজন টিভি অ্যাপসটিকে ডাউনলোড করে নিন, এবং প্রত্যেকেই আমরা এখন ভীষণ স্মার্ট, চলনে বলনে না হলেও হাতে স্মার্টফোনটি আমাদের থাকে, সুতরাং সেই স্মার্টফোনের মাধ্যমে আপনারা অবশ্যই দেখতে পারবেন সৃজন টিভি, এবং সেইখানে আপনারা বেছে নেবেন আপনাদের পছন্দ মতো অনুষ্ঠান আপনারা দেখবেন। এছাড়া ইউটিউবেও আপনারা সৃজন টিভিতে সম্প্রচারিত যে কোনো অনুষ্ঠান, যে কোনো পর্ব দেখতে পারবেন, শুধু আপনাদের যেতে হবে সৃজন টিভি এই অংশে। অক্রূর, এটি কবিতা শুনি তারপর আবার গল্প। হ্যাঁ অবশ্যই। কবিতার নাম হচ্ছে এটাও জানা। প্রখর দাবদাহের পর অবসন্ন সূর্য যখন আমার পশ্চিম আকাশে অস্তমিত হয়ে বসে,
তাকে খুব চেনা লাগে। এই তো সকালে কি নির্মল ছিল, নির্মল হয়ে পেটের আলো জোগাচ্ছে, করটি থেকে রক্তের মতো যে বিন্দু বিন্দু ঝরে পড়ছে গরুর গাড়ির লণ্ঠনের মতো। আমার মানস ধরণীতে বুকের শব্দের সঙ্গে কি আশ্চর্য মিল, এটাও আমার জানা। ভীষণ ঠোকাঠোকির ফলে কয়লা যে নিস্তব্ধ হয়ে গেছে সেটাও জানা। রোজই তো আগুনে পুড়তে হবে, কি আর ভাবনা। গভীর রাতে রাতের ভয়ে যারা কাঁদে, যে কান্নায় গরিব জামার বুক ছিঁড়ে যায়, শিশুরের আর্তনাদও চেনা আমার। ডিউটির দুর্বল আলোর মতো একবার জ্বলে আর জ্বলে না, দেখছি আমি আলোর নিভে যাওয়ার ধূসর মূর্তিটা এখনো চোখে ভাসে। কপালের জল আর কান্নার সুর দুটোতেই শব্দ হয়, কান পেতে কে শোনে, কে বিছানায় শীতল পাটি বিছায়, দাঁড়িয়ে থাকা দিন রাত্রি শোনে। আর আমি যেমন শুনি নদীর মাঝির গান, নদীর জলের কলকল, বিরহী পাখির গান, বৃধবার শ্লথ বসনের মান, তবুও আজ আমি যেন অন্ধ, পাই না পৃথিবীর কোনো গান। যেতে যেতে তোমার অধর ওষ্ঠ কেন যে পিছন ফিরে বাঁক নেয় আমাকে দেখে, সে তুমি জানো। আর সব শেষে কেন যে মদের গ্লাসে ডুবিয়ে মারো সেও তুমি জানো। তারপর কষ্টের কপালে যখন কাঁচ ছুঁড়ে মারো সেটাও জানা। মুখ নিচু করে থাকাই সার, কি আর হবে, না হয় আজ হবে না ঘাসের দানা। বেশ বেশ সুন্দর সুন্দর তোমার গাঁথুনিগুলি, বুননটি, কবিতার বুননটি বেশ সুন্দর, আরও পরিণত হবে আমি আশা রাখছি, এবং দর্শক বন্ধুরাও জানাবেন তাদের মতামত। আপনারা আপনাদের কেমন লাগছে কবিতার ছন্দে কথার আনন্দে, এই অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য আমাদের কিন্তু ফেসবুক পেজটিকে ব্যবহার করতে পারেন। ফেসবুকে সৃজন টিভিতে অথবা কবিতার ছন্দে কথার আনন্দের নিজস্ব ফেসবুকে গিয়ে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন, বা আরও কিছু যদি শুনতে চান, জানতে চান, সেটিও আমাদেরকে জানান, আমরা অবশ্যই চেষ্টা করব। অক্রূর, তা কবিতা নিয়ে তো তোমার বেশ, তুমি বললে ছোটবেলা মানে ক্লাস 9 থেকেই তোমার একসঙ্গে চলা, বাড়িতে কি ইন্সপিরেশন দেওয়ার মতো কেউ আছেন? হ্যাঁ, বাড়িতে তো আছেন, বাবা মা দাদা, এবং যে দিদির কথা বললাম সে দিদি ভাই প্রীতিলতা দিদি, প্রত্যেকেই ভরিয়ে রেখেছে, মানে সব সময় তোমাকে ইন্সপিরেশন যোগাচ্ছেন, নাড়া দিচ্ছেন তারা। হ্যাঁ, মানে আমি যেন ওদের গলায় একটা হার, মুক্তোর মালা, যখন তখন নাড়া দেয়, কিরে হবে, লিখেছিস কিছু? আর তাহলেই কি মুক্ত ঝরে হাত থেকে? তখনই চেষ্টা হয়, দেখা যাক কিছু বেরোয় কি না। বাহ, তা এই মুহূর্তে একটু চেষ্টা করে আমরা আরেকটি কবিতা শুনি। অবশ্যই। কবিতার নাম হচ্ছে উৎসর্গ। কি ব্যথা পেয়েছো তুমি ওগো নীলাম্বরী, হাসি হাসি মুখ করো, মনটা কেন এমন ভারী, মনের আলো বুঝি ওঠে নিচে চাঁদের আলোর ছোঁয়াচে, তোমার হাওয়ার ডাকে দেয়নি বুঝি সারা, মুখ ঘুরিয়ে নিয়েছে বুঝি তারা, তা হোক একদিন হয়তো তোমার ভালোবাসায় সুপ্ত বীজকে দেবে নাড়া, করো না মান, নাই বা দিলে অভিমানের ডালা, যে তোমায় দিয়েছে বিষাদের খেলা, জানো না তুমি সে নিজেকেই করেছে অবহেলা। আজকে মধুর রাতে চন্দ্রের প্রভাতে বা বিজন থেকে তোমাকে
শুনিয়ে যেতে চাই সে গান। আমার এ চাওয়া নয় ব্যথাদান, মনে রেখো যদি চাও বুঝতে সে গান, হৃদয় দিয়ে তবে স্বপ্ন পাবে তুমি তোমার মধ্য দিয়ে। অচ্ছুত বলে যদি দাও পথে ফেলে, হৃদয়ে তোমার নাই বা বাসা দিলে, সে আমার হবে লাঞ্ছনা, সেখানেই হার আমার কথার জাল বোনা। গানের মালা হয়ে থাকব তোমার বুকের বিনার তারে, ভুলো না কো ঝংকার দিতে তারে। অনুরাগের সুরটিকে জায়গা দিও তোমার অন্তরের নীড়ে, থাকব সেখানে আমি নতুনের নতুন, কালের প্রবাহ পারবে না করতে পুরাতন। তোমার নতুন মন নিয়ে গড়বে আমার নতুন চেতন, আজ আমি যা বলি কিছুই আমার নয়, আমার মধ্যে যেন তোমার অভিনয়। বাধা বাধা বলি যত তোমার, আমার তো নয়, আমাকে করেছো তুমি দান, দিয়েছো বলেই তুমি তাই লিখি গান। কাটা যদি দিয়ে থাকি তোমার ফুলের বৃন্তে করোনা অভিমান, গ্রহণ যদি করো আমার এই আশুদান, তবেই হবে সার্থক তোমার চরণতলে আমার অঞ্জলি প্রদান। বেশ বেশ ভালো, কিন্তু কবিতাটি শুনতে শুনতে আমার মনের মধ্যে একটি প্রশ্ন এসেছে, সেটি হলো কবিতা তো প্রথম প্রেয়সী, দ্বিতীয় জন এসেছে জীবনে? না, শুনবো কেন আসেনি একটি বিরতির পর। বিরতি নিচ্ছে, সঙ্গে থাকুন। কবিতা আমারে বর্ষার ভরা নদী, কবিতা আমারে ভোরের শিউলি জুঁই, কবিতা আমারে বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্য দায়নি তুই। কবিতা আমারে বর্ষার ভরা নদী, কবিতা আমারে ভোরের শিউলি জুঁই, কবিতা আমারে বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্য দায়নি তুই। ফিরে এলাম বিরতির পর, আমরা রয়েছি কবিতার ছন্দে কথার আনন্দে এই অনুষ্ঠানে অক্রূরকে সঙ্গে নিয়ে। অক্রূরের কাছ থেকে আমরা অনেক গল্প শুনেছি, কিন্তু অক্রূর, বিরতিতে যাওয়ার আগে আমরা শুনলাম দ্বিতীয় প্রেয়সী এখনো আসেনি, কেন? আসলে প্রেয়সীর কথা বলতে গেলে মানে কি বলা যায়, সঠিক মানসিকতা বা মানে এখনো তাঁর খোঁজ চলছে। খোঁজ তো আমি প্রেম করি, অবশ্যই করি, এই বিশ্ব প্রকৃতির সঙ্গেই তো আমার প্রেম। আবার হ্যাঁ, অবশ্যই এটা ঠিক কথাই, কারণ টিভির পর্দায় বসে সম্পূর্ণভাবে যদি বলে দেওয়া হয় যে আমি প্রেম করি এবং কাকে করি, তখন বাড়িতে গিয়ে হয়তো জবাবদিহি করতে হবে, তাই হয়তো অক্রূর একটু পাশ কাটিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা বেশি ভেতরে ঢুকবো না, কবিতার জন্য বলি যে ওই যখন প্রেম দিলে না প্রাণে, তখনই তো সেই ব্যথাগুলো জাগে এবং তখনই মনে হয় কবিতা শব্দগুলো নির্ঝরিণীর মতো ঝরে পড়ে। ঠিক 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 না? প্রায় শেষের দিকে এসে গেছি, তোমার সঙ্গে গল্প করতে করতে যে এতটা সময় চলে গেছে সেটা খেয়ালই নেই। একটি ছোট কবিতা শুনব, সেই দিয়েই শেষ করব আজকের এই পর্ব। ঠিক আছে। কবিতার নাম হচ্ছে প্রথম দেখা। ঘুমের ঘরে ছিলাম অচেতন, হঠাৎ না জানি কি একটা উন্মাদনা, কি একটা অস্থিরতা জেগেছে আমার হৃদয়ে আকাশ জুড়ে। হঠাৎ পাগলটা তার ধূসর জগতের বিস্তার থামিয়ে দিলে, নেমে এলো কাঁকর বিছানো পথে, মেলে ধরল স্মৃতির পাতা, ফুটে উঠল আরো এক রূপ কথার স্বপ্ন। ঝর্ণার নৃত্য পাগল নূপুর গুঞ্জন গভীর খাতে মুখ নামিয়ে নেই, মনে হয় আমার সমভূমিতে নেমে এসেছে
বয়ে চলেছে তার শীতল জলবালি। নবনীতার মতো বে নতুন আলোর প্রীতি, সে আলো নতুন গানের নতুন সুর, আজ মুখে তিক্ত পরাগ রেণু, ঝরেনি কঠিন মাটির তলায় আজও ছল ছলিয়ে ওঠে ঢেউয়ের দোল, তার সাথে বাতাসে বাজে বাঁশির কাঁপন, জীবন আনন্দের মতো পাখি গেয়ে ওঠে গান, আন্দোলিত হয়ে ওঠে জলের উপর ছবি। খুব সুন্দর, খুব সুন্দর এই জলের উপর ছবি যা তুমি পাতার উপর আঁকতে পারছো, সে আঁকা এগিয়ে চলুক, এই শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে তোমার জন্য। আবারও হয়তো পরে কখনো দেখা হবে, আরো অনেক গল্প হবে, ততদিনে বেশ কিছু গল্প তৈরিও হবে অবশ্যই। দর্শক বন্ধুদের কাছে আসি, কবিতার ছন্দে কথার আনন্দের আজকের এই পর্বটি আমরা এখানেই শেষ করব। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে সেটি আমরা জানি, কিন্তু যদি কোনো কারণবশত সৃজন টিভি আপনাদের কাছে না পৌঁছয়, তাহলে কোনো চিন্তার কারণ নেই, ইউটিউবের মাধ্যমে ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, দেখতে থাকবেন কবিতা এবং সৃজনের অন্যান্য অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ মতামত যা আপনাদের কাছ থেকে আসতে পারে, তার অপেক্ষায় থাকব আমরা। ভালো থাকবেন, নমস্কার। কবিতা আমারে বর্ষার ভরা নদী, কবিতা আমারে ভোরের শিউলি জুঁই, কবিতা আমারে বুকে থাক নিরবধি, কবিতা আমারে স্তন্যদায়িনী তুই।